আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা ভাষা ও সাহিত্য থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবারই রিপিট হয়ে থাকে এমন 100টি প্রশ্ন থাকছে আমাদের আজকের আয়োজনে। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। ব্যবহারকারীর সংখ্যা বিচারে বাংলা ভাষার স্থান ষষ্ঠ। এই যে স্থানটা, এটা কিন্তু পরিবর্তন হয় সাধারণত, তাই পরীক্ষার আগে অবশ্যই এটা দেখে যাবেন যে এর বর্তমান পজিশন কত। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল ধরা হয় 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের মধ্যযুগ ধরা হয় 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ, যার আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ গ্রন্থশালা থেকে এবং সালটা হচ্ছে 1907 সাল। এই প্রশ্নটি কিন্তু বারবারই আসে। চর্যাপদের কতজন কবির পদ রয়েছে? চর্যাপদে পদ রয়েছে এমন কবির সংখ্যা 24 জন। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি থেকে ধরা হয় যে বাংলা লিপির উদ্ভব হয়েছে। এরপরে আসব উপমহাদেশের প্রথম যে ছাপাখানা, এটি স্থাপন করা হয় 1498 সালে। শ্রীরামপুর ছাপাখানা স্থাপন করা হয় 1800 সালে। ঐতিহাসিক আইনে ই আকবরী এই গ্রন্থটির রচয়িতা আবুল ফজল। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ধরা হয় 1201 থেকে 1350 সাল। এই পর্যন্ত সময়কে ধরা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। ব্রজবুলি ভাষার প্রবর্তককে? প্রবর্তক বিদ্যাপতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। মঙ্গলকাব্যের বিষয়বস্তু কি? মঙ্গলকাব্যে সাধারণত ধর্ম বিষয়ক আখ্যান রয়েছে, যে কারণে এর বিষয়বস্তু ধর্ম বিষয়ক আখ্যান। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন কে? রচনা করেন দীনেশচন্দ্র সেন। কলিঙ্গ পুরস্কার পান কে? আবদুল্লাহ আল মুতি, তিনি কলিঙ্গ পুরস্কার পান। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, উক্তিটি কার? উক্তিটি করেছে ঈশ্বরী পাটনি। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। প্রাচীন মুসলমান বাঙালি কবিকে? মুসলমান বাঙালি কবি শাহ মোহাম্মদ সগীরকে ধরা হয়। ইউসুফ জলখিয়ার রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা আলাউল। পুঁথি সাহিত্যের আদি কবি বলা হয় ফকির গরিবুল্লাহকে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সন 1800 সাল। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয় 1801 সালে। বাংলাপিডিয়া প্রকাশিত হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। এই প্রশ্নগুলো যদি একটু মনে রাখতে পারেন, তাহলে কিন্তু বাংলা সাহিত্য থেকে আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় বলা যায় যে এখান থেকেই সাধারণত কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন। তাই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে এবং বাংলা একাডেমির মূল যে ভবন তার নাম বর্ধমান হাউস। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল, এটির বিখ্যাত যে চরিত্রটি তাও এখানে দিয়ে দিয়েছি, সেটি হচ্ছে ঠক চাচা। এখানে এমন প্রশ্ন করা হয় যে ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? মনে রাখবেন, এটি আলালের ঘরে দুলাল উপন্যাসের। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা নজিবর রহমান। আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী এমদাদুল হক। জোহরা উপন্যাসের রচয়িতা মোজাম্মেল হক। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ। নদী ও নারী
উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এটি রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই। বাংলা সাহিত্যের কথা মনে রাখবেন, বাংলা সাহিত্যের কথা এটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ইতিবৃত্ত রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বলা হয় চন্দ্রাবতীকে। মুক্তিযুদ্ধের দলিলপত্র সংকলন করেন কে? এটি সংকলন করেন হাসান হাফিজুর রহমান। কালকুট ছদ্মনামে লিখতেন সমরেশ বসু। বনফুল কার ছদ্মনাম? বনফুল ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বর্ণেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, উক্তিটির তাৎপর্য জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এই যে উক্তিটি এটি করেছেন ফজলুল করিম। কথোপকথন এই গ্রন্থকার, কথোপকথন এর যে গ্রন্থকার উইলিয়াম কেরি। যুগসন্ধিকণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলা আধুনিক কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেটের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বাংলা আধুনিক কবিতার প্রবর্তকও মাইকেল মধুসূদন দত্ত এবং সনেটের যে রচয়িতা তাও কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ কার রচনা? এটি দীনবন্ধু মিত্রের একটি রচনা, এটি ঢাকা থেকে প্রকাশিত হয়। এই প্রশ্নটি এমন করেও আসে যে নীলদর্পণ নাটকটি কোন স্থান থেকে প্রকাশিত হয়। মনে রাখবেন এটি ঢাকা থেকে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হুতুম প্যাঁচার নকশা এর যে রচয়িতা কালীপ্রসন্ন সিংহ, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কী ধরনের রচনা এটি একটি উপন্যাসের নাম। শেষের কবিতা কী ধরনের রচনা এটিও উপন্যাসের নাম। টিএস এলিয়টের রচনা প্রথম বাংলা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটকটি উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করে বসন্ত নাটক তার। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা কার রচনা? এই বিখ্যাত গানটি রচনা করেছেন দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী, যার ছদ্মনাম ছিল বীরবল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। অনল প্রবাহ কার রচনা? ইসমাইল হোসেন সিরাজি। পদ্মরাগ কার রচনা? বেগম রোকেয়া। পথের পাঁচালী কার রচনা? এটি রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এটি কার রচনা? আবুল মনসুর আহমদের লেখা বিখ্যাত একটি বই আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝড়াপালক, তার বিখ্যাত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। কাজী নজরুলের জীবনকাল 1899 সাল থেকে 1976। নজরুলের প্রথম লেখা বাউন্ডেলের আত্মকাহিনী। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার অন্তর্গত। নজরুলের প্রথম উপন্যাস কোন উপন্যাস ও কবিতা কী কী? নজরুলের যে প্রথম উপন্যাস তার নাম বাঁধনহারা, এটি ছিল উপন্যাস, এবং প্রথম যে কবিতা তার নাম মুক্তি। নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন? সঞ্চিতা এটি নজরুলের রচিত রচনা এবং এটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এবং সঞ্চয়িতা হচ্ছে, মনে রাখবেন এই সঞ্চিতা এবং সঞ্চয়িতার মধ্যে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। সঞ্চিতা হচ্ছে রবি ঠাকুরের এবং নজরুলের হচ্ছে সঞ্চিতা। দ্য ফিল্ড অব দ্য এম্ব্রয়ডারেড কোয়াইল্ট অর্থাৎ নকশি কাঁথার মাঠ পলিকবি জসীমউদ্দিনের কোন কাব্যের অনুবাদ? এটি হচ্ছে নকশি কাঁথার মাঠ কাব্যের যে ইংরেজি অনুবাদ তাই হচ্ছে দ্য ফিল্ড অব দ্য এম্ব্রয়ডারেড কোয়াইল্ট। চাচা কাহিনী ও পঞ্চতন্ত্র কে লেখেন? সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফার দেশে বিদেশে কোন শহরের প্রাধান্য এখানে দেওয়া হয়েছে? এখানে প্রাধান্য পেয়েছে কাবুল শহরের। নেমেসিস কার রচনা? এটি নুরুল মোমেনের রচনা। পদ্মা নদীর মাঝি প্রাগৈতিহাসিক
বকুলপুরের যাত্রী ও পুতুল নাচের ইতিকথা এই সবগুলো গ্রন্থই রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় থেকে কিন্তু এই চারটি গ্রন্থের নামই বারবারই আসে, এগুলো একটু মনে রাখবেন। সাজের মায়া কার রচনা? সুপিয়া কামালের। সায়াহরিণ ও মেঘ বলে চৈত্রে যাব কার রচনা? আহসান হাবিবের। কৃতদাসের হাসি কার রচনা? শওকত ওসমানের। ইসলামের ইতিকথা ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? এটি হচ্ছে সাতসাগরের মাঝি, যেটি লিখেছেন ফারুক আহমদ। সংস্কৃতি গ্রন্থটি কার রচনা? এটি আহমদ শরীফের রচনা। বিশ শতকের মেয়ে কার রচনা? ডক্টর নীলিমা ইব্রাহিম। জাতীয় সঙ্গীত কে? জাতীয় সঙ্গীতকে ইংরেজিতে অনুবাদ করেন কে? এটি হচ্ছে সৈয়দ আলী হাসান। লাল সালু কে রচনা করেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। বিখ্যাত রক্তাক্ত প্রান্তর নাটকটি কার রচনা? মুনির চৌধুরীর। মুনির চৌধুরীর কবর নাটকের পটভূমি ভাষা আন্দোলন। কাশবনের কন্যা কি জাতীয় রচনা? এটি একটি উপন্যাসের নাম। সূর্য দীঘল বাড়ি উপন্যাস কার রচনা? আবু ইশাকের রচনা। সংসপ্তক কার রচনা? এটি শহীদুল্লাহ কাইসারের রচনা। বাংলাদেশ স্বপ্ন দেখে কার কাব্যগ্রন্থ? এটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? এটি শামসুর রহমানের। 23 নম্বর তৈরচিত্র কার রচনা? আলাউদ্দিন আল আজাদের। হাজার বছর ধরে আরেক ফাল্গুন, স্টপ জেনোসাইড কার রচনা? জহিরায়ন থেকে যদি আসে, এই তিনটা থেকেই কিন্তু বারবারই আসে, তাই নামগুলো অবশ্যই মনে রাখবেন। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি কার? সৈয়দ শামসুল হকের। সোনালী কাবিন কার কাব্যগ্রন্থ? এটি আল মাহমুদের একটি রচনা। চিলে কোঠার সেপাই, দুধে ভাতে উৎপাত, খোয়াবনামা ও সংস্কৃতির ভাঙা সেতু কার রচনা? আখতারুজ্জামান ইলিয়াস থেকে কিন্তু এই তিনটা নামই দেখতেই পাবেন আপনারা, যে প্রায় পরীক্ষায় কিন্তু এই তিনটা নামই, বিশেষ করে এই চিলে কোঠার সেপাইটাই বেশি থাকে যে এটি কার রচনা। এটি আখতারুজ্জামান ইলিয়াসের রচনা। অময় এই সব দিন রাত্রি, আগুনের পরশমণি ও শঙ্খনীল কারাগার কার রচনা? হুমায়ুন আজাদ থেকে যেটা বারবারই আসে, আগুনের পরশমণি এবং শঙ্খনীল কারাগার, মনে রাখবেন হুমায়ুন আজাদ। এবং পাশাপাশি আরও আসে যে অময় এসব দিন রাত্রি কার রচনা? হুমায়ুন আজাদের। আগুনের পরশমণি গ্রন্থটি চলচ্চিত্রায়নে কী ফুটে উঠেছে? মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র। জন্ডিস ও বিবিধ বেলুন কার রচনা? এটি সেলিম আল দীনের একটি নাটক। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন, কোন কবির উক্তি? এটি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি উক্তি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন যদি বারবারই পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং কোনো তথ্য সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।